আপনি কি সকালের খাবার বিকেলে খান, বিকেলের খাবার রাত্রে খান? আপনি জানেন না, গরম করলে বিষাক্ত হয়ে যায় যে সব খাবার, এক ঝলকে আপনি একবার দেখে নিন। প্রতিদিনের জীবনে আমরা খুবই ব্যস্ত সময় কাটাই। ব্যস্ততার কারণে আমরা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি ইলেকট্রনিক সামগ্রীর উপর। প্রতিদিনের ব্যস্ততার কারণে অনেকেই বেশি করে খাবার রান্না করে ফ্রিজে রেখে দেন, প্রয়োজন মতো বের করে গরম করে নেন মাইক্রো ওভেনে। কিন্তু জানেন কি, এতে অনেক খাবার বিষাক্ত হয়ে যায়। এমন কিছু খাদ্য উপকরণ আছে, তা যদি একবার রান্না করার পর দ্বিতীয়বার গরম করা হয় তবে তা বিষাক্ত হয়ে যেতে পারে। আমরা অনেকেই প্রতিদিন এই ধরনের খাবার গরম করে খাওয়ার ফলে অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু বুঝতেই পারছি না কেন এমন ঘটছে। চলুন এবার জেনে নিই সেই খাবারগুলো সম্পর্কে যা দ্বিতীয়বার গরম করলে হতে পারে বিষাক্ত। আলু, রান্না করা আলুতে থাকা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় যদি তা আবার গরম করা হয়। এমনকি রান্না করার পর সাধারণ তাপমাত্রায় যদি অনেকক্ষণ একে রেখে দেওয়া হয় তবে তা বিষাক্ত হয়ে যেতে পারে, সেই খাবার খেলে হতে পারে বমি বা ফুড পয়জনিং। ভাত, বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি যে ভাত দ্বিতীয়বার গরম করা হলে তা বিষাক্ত হয়ে যায়। ভাতে থাকা ব্যাকটেরিয়াই এর মূল কারণ। ভাত দ্বিতীয়বার গরম করে খেলে তা থেকে হতে পারে ডায়রিয়া বা বমি। ডিম, ডিম এমন একটি খাবার যা আমাদের শরীরে প্রোটিনের বড় একটি অংশ পূরণ করে। তবে ডিম রান্না করা বা ভেজে ফেলার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলায় ভালো। ডিম দ্বিতীয়বার গরম করে খেলে হজমে সমস্যা হতে পারে। মুরগির মাংস, উচ্চ প্রোটিনযুক্ত মুরগির মাংস দ্বিতীয়বার গরম না করে খাওয়ায় ভালো, এতে হজমে সমস্যা দেখা দিতে পারে। যদি রান্না করা মুরগির মাংস দ্বিতীয়বার খেতেই হয় তবে কোল্ড স্যান্ডউইচ বা কোল্ড সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়াই সব থেকে ভালো। পালং শাক, পালং শাক খুবই পুষ্টিকর একটি শাক। এই শাকে উচ্চ মাত্রায় নাইট্রেট ও আয়রন থাকে। এই শাক যখন দ্বিতীয়বার গরম করা হয় তখন এতে থাকা নাইট্রেট ও নাইট্রাইট ও কার্সিনোজেনে পরিণত হয়, যা থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। মূলা, মূলা সাধারণত স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়। এতেও থাকে নাইট্রেট যা গরম করা হলে খাবার হতে পারে বিষাক্ত। মাশরুম, মাশরুম ইদানিং অনেকেরই প্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। মাশরুম যেদিন রান্না করা হয় সেদিন খেয়ে ফেলাই ভালো, না হলে এতে থাকা প্রোটিন বিষাক্ত হয়ে হজমের সমস্যা সৃষ্টি করতে পারে।